আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ভাই বোনেরা, আপনি ভাবছেন একজন সেলিব্রিটি, একজন টিকটকার, একজন ড্যান্সার, একজন নায়িকা, একজন অভিনয়, একজন বেনামাজি, একজন বেদিন মেয়েকে বিবাহ করে আপনি তাকে ভালোবেসে বুঝিয়ে শুনিয়ে তার দিনকে পরিবর্তন করে ফেলবেন, অর্থাৎ তার যে খারাপ দিন সে পালন করত, খারাপ কাজে সময় ব্যয় করত, তার সাথে আপনি প্রেম ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করতে চাচ্ছেন। কিন্তু আপনি এটা কখনো ভাবছেন না যে সে আপনাকে ঠিক তেমনি ভাবে বিপরীত করে তার দিনে ধাবিত করতে পারে। ধরুন আপনি একজন মেয়েকে ভালোবাসেন, সে মেয়ে এরকম ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, কিন্তু আপনি তাকে তার সৌন্দর্যকে, তার বংশকে, তার মর্যাদা, তার যে জ্ঞান রয়েছে সেগুলোকে ভালোবাসে, সেগুলোকে ভালোবেসে আপনি কিন্তু দিনদার মানুষ তাকে চাচ্ছেন ভালো পথে ফিরিয়ে আনতে। প্রথম অবস্থা শয়তান আপনাকে টার্গেট করে নিয়েছে যে নেক্সট শুরুতে আপনি হারাম কাজে জড়িয়ে পড়েছেন, তারপর শয়তান আপনাকে দ্বিতীয় টার্গেট করেছে। দ্বিতীয় টার্গেটে সে মেয়েটাকে আপনি বিবাহ করলেন, কিন্তু বিবাহ করার পর দেখলেন ওই মেয়ে আগের মতন যে অবস্থায় ছিল ঠিক তেমনি আপনাকেও তেমনই বানিয়ে ফেলল। এখন এই কথাগুলো আপনার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে এগুলো আমাদের সময় এরকম হয়নি, আমরা দুজনই দিনদার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 100 ভাগের ভিতরে 20% 10% এরকম হতেই পারে, কিন্তু 80% আপনি না বলতে পারবেন না যে সকল মেয়েরা বিবাহ পূর্বে হারাম কাজে লিপ্ত ছিল, প্রেম ভালোবাসার মাধ্যমে যখন আপনি বিবাহ করবেন তখন কিন্তু এর বিপরীতটাই ঘটে, সংসারে অশান্তি থাকে। কারণ লাইনচ্যুত ট্রেনকে উদ্ধার করতে আপনাকে যে প্রসেসিং ব্যয় করতে হবে, সেই খারাপ প্রসেসিং ওই মেয়েটি আরও আগেই ভালো করে জানে যে কীভাবে আরেকজন ছেলেকে বা আরেকজন মানুষকে শয়তানের দিকে ধাবিত করা যায়। যদিও সে নিজে চায় না, শয়তানের প্ররোচনায় এমনটাই ঘটে। যদি আমরা অতীতের একটি ঘটনা শুনি, যে অতীতের ইমরান ইবনু হিত্তান নামক এক নেককার বুজুগ ছিল, কিন্তু তার এই পরহেজগারিতা বিয়ের আগ পর্যন্ত ভালোই কাটছিল। সে কিন্তু অনেক দিনই মানুষ, ভালো ইবাদত করত। সে তার এক চাচাতো বোনকে বিয়ে করতে চাইল, যে কিনা খারিজি মতাদর্শের অনুসারী। খারিজিরা তাকফির এবং হত্যার মতো বিষয়গুলোতে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পোষণ করে। বর্তমানও খারিজি যে মতাদর্শ দলগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক একই পথ অবলম্বন করছে। লোকেরা সেই শায়েখকে, অর্থাৎ ইমরানকে সাবধান করলো যে সে কিন্তু খারিজি, সাবধান, তুমি যদি বিবাহ করো তাহলে কিন্তু তোমার ক্ষতি হতে পারে। কিন্তু ইমরান তাদের অভয় দিয়ে বলল, চিন্তা করো না, ইনশাল্লাহ আমি তাকে পাল্টে ফেলব। রীতিমতো সে তাকে বিয়ে করে নিল, তারপর যা হবার তাই হলো, মেয়েটি তাকে পাল্টে ফেললো। শুধু তাই নয়, পরবর্তীকালে ইমরান খারিজিদের একজন প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম একজন ছিল। এবার ভাবুন যে একজন ইসলামিক স্কলার, ইসলামিক নেতা যদি এই অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কী হবে। ঘটনাটি কলবুল সালিম এর বই থেকে পৃষ্ঠা নম্বর 29 উল্লেখিত রয়েছে। এই জন্য ইমাম শামসুদ্দিন আজ-জাহাবী রাহিমুল্লাহ বলেন, নষ্ট মহিলাদের বিয়ে করো না এই লক্ষ্য যে তাদেরকে তোমরা সংশোধন করে ফেলবে, ফলে তারাই তোমাদেরকে নষ্ট করে ছাড়বে। ইমরান ইবনু হাত্তান খারিজিদের, যেমনটি আমি ইতিমধ্যে যে ঘটনাটি বলেছি সেই ঘটনাটি তিনি বলেন যে ইমরান চাচ্ছিল যে ওই মেয়েকে আহলুস সুন্নাহ দিকে ধাবিত করতে, কিন্তু ফলস্বরূপ সে নিজেই খারিজিদের মতাদর্শ হয়ে গিয়েছিল। এই ঘটনাটি ইমাম শামসুদ্দিন আজ-জাহাবী সিয়ারুল আলিমী নুবালা 214 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তো
বিভিন্ন ঘটনা থেকে আমরা যা বুঝতে পারলাম যে আসলে মহিলারা বা নারীরা বিয়ের আগে যে সকল পাপকাজে লিপ্ত থাকে, সে সকল পাপকাজ থেকে আমরা যারা বিবাহ করব, আমাদের প্রথম টার্গেট সৌন্দর্য দিকে না তাকিয়ে আমরা দিনকে সবার আগে প্রাধান্য দিব। এতে করে বিবাহর পরে আমাদের জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না। আপনার অশান্তি, আপনার ডিপ্রেশন, ঘরের চাওয়া পাওয়া, উচ্চ বিলাসী, সংসারে অশান্তি, এসব সকল কিছু থেকে দেখবেন দিনই বিষয়গুলো তারা নিজেরা নিজেরা মানিয়ে নিচ্ছে, আপনিও মানিয়ে নিচ্ছেন, আপনার স্ত্রীও মানিয়ে নিবে। কিন্তু আপনি যদি সৌন্দর্যের দিকে বেশি ফোকাস করেন, তখন ক্ষেত্রে হবে কি যে তার সৌন্দর্যে যে চাহনি রয়েছে, যে ফুলকুনি ঝরে, সেগুলোর কারণে আপনার দিনকে আরও ক্ষতির দিকে ধাবিত করে। কারণ আপনি তার সৌন্দর্য দিকে বেশি প্রশংসা করেছেন, সে আপনার প্রশংসা করবে না, আপনার ব্যক্তিত্বকে প্রশংসা করবে। আপনি আপনার ইনকামকে, আপনার শারীরিক কাঠামোকে, আপনার বংশকে, এগুলোকে সে প্রাধান্য দেবে। আপনি যেমন তার সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন, সেও তেমন আপনার আপনার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে সকল রয়েছে সেই সকল জিনিসগুলো সে প্রাধান্য দিবে। তো বিবাহর পূর্বে যারা প্রেম ভালোবাসা করেন, প্রেম ইসলামে জায়েজ রয়েছে, কিন্তু সে সকল দিক থেকে জায়েজ আছে যে আপনি একটি মেয়েকে পছন্দ করলেন দিনদার, তারপর তার আত্মীয় স্বজনকে বললেন, বাবা মাকে বললেন, আপনার বাবা মা প্রস্তাব দিল, মেয়ের বাবা মা প্রস্তাব দিল, শেষ। কিন্তু আপনি মেয়েকে গিয়ে বলতে পারবেন না যে আমি তাকে বিবাহ করব, আমি তাকে পছন্দ করেছি, এভাবে না। বরং আপনি পছন্দ করাকে ইসলাম জায়েজ বলেছে, কিন্তু প্রসেসিংটা হলো আত্মীয় স্বজনদের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।